সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন কাজী শহীদ হাসান, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের সাথে প্রায়ই যোগ দেন, আপনারা অনেকেই তাকে পছন্দ করেন তার আলোচনা শুনতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাদের আইনগত অভিবাসন এবং এই সম্পর্কিত আরও কিছু বিষয়ে তিনি কাজ করেন। এই সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনারা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আশা করছি আপনারা সেই প্রশ্ন নিয়ে আমাদের জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছে সরাসরি আসবেন। তবে রাজনীতিতে ঘটে যাচ্ছে নানা কিছু, সে বিষয় নিয়ে কিন্তু আমরা চাই আপনারা কাজী শহীদ হাসানের কাছে প্রশ্ন করুন সরাসরি। এই মুহূর্তে পর্দায় যে নম্বরটি দেখবেন, টেলিফোন যে নম্বরটি আপনারা দেখবেন 6463079828, এই নম্বরে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। একই সাথে ফেসবুকে আমরা আছি সরাসরি, এবং আমরা চাই ফেসবুকের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন এবং সেগুলোর উত্তর আমাদের অতিথিরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। শুরুতে আমাদের হাতে যে আমরা আজকে দুটি রিপোর্ট দেখব, একটি রিপোর্ট আমরা দেখে নিয়ে আলোচনায় যেতে চাই। বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। 70 বছরের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের সবশেষ জরিপ বলছে মাত্র 36% মানুষ প্রেসিডেন্টের কাজে সন্তুষ্ট। এদিকে এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নালের আরেক জরিপ বলছে গত বছরের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব কাউন্টিতে জিতেছিলেন সেখানেও তার জনপ্রিয়তা কমে 50% দাঁড়িয়েছে। রোববার গণমাধ্যমগুলো এসব খবর ছাপার পর এবার রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। বললেন, এবিসি ওয়াশিংটন পোস্টের জরিপের ফল দেশের চলমান পরিস্থিতিতে একেবারে খারাপ নয়। তাছাড়া নির্বাচনে কে জিতবেন, হিলারি নাকি ট্রাম্প, সেই বিষয়ে গণমাধ্যমগুলোর জরিপ যে ভুল ছিল তাও মনে করিয়ে দেন তিনি। এদিকে রুশ সংশ্লিষ্টতা আর ট্রাম্প জুনিয়রের ইমেল কেলেঙ্কারির জের ধরে নিউ জার্সিতে প্রেসিডেন্টের গলফ ক্লাবের সামনে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্প এই বিক্ষোভকেও সহজভাবে না নিয়ে উল্টো আরেক টুইটে বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে বিদ্রূপ করেন। এছাড়া ট্রাম্প জুনিয়রের ইমেইল কেলেঙ্কারিতে দেশজুড়ে তোলপাড় হলেও প্রেসিডেন্ট বলছেন হিলারি ক্লিনটন 33,000 ইমেইল অবৈধভাবে মুছে ফেললো, তাতে দেশের রাজনীতিতে তেমন কোনো প্রভাব পড়েনি, অথচ তার ছেলেকে কয়েকটা ইমেইলের জন্য অপমান করছে দেশের গণমাধ্যমগুলো। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প দেশের এসব গণমাধ্যমকে আবারও ভুয়া বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন কোনো সূত্রের উল্লেখ না করে এবং প্রতারণামূলক সংবাদ করে দেশের গণমাধ্যমগুলো আসলে গণতন্ত্রেরই ক্ষতি করছে। ইশতিয়াক জামান, টিভিএন 24 নিউজ ডেস্ক। আমরা আলোচনা শুরুতে কাজী শহীদ হাসান আপনার কাছে যেতে চাই। রিপোর্টে মানে আমরা বিভিন্ন সময়ের জরিপেই দেখছি যে আসলে জনপ্রিয়তা অনেকটাই তলানিতে নেমে গেছে প্রেসিডেন্টের, কিন্তু তিনি বলছেন যে নির্বাচনের সময় এরকম অনেক জরিপ এসেছিল যেগুলো মানুষ গ্রহণ করেনি, সুতরাং জরিপের ফলাফলের তিনি আস্থা রাখতে চান না, কি বলবেন আপনি? দেখেন, এই এই টেলিভিশন স্টেশনে আপনার সামনে আমি ইলেকশনের নির্বাচনের আগে বারবার বলেছি যে ট্রাম্পের জেতার সম্ভাবনা খুব বেশি, কারণ একটা জিনিস আছে ব্র্যাডলি এফেক্ট বলে। ব্র্যাডলি এফেক্ট হলো যখন একজন বর্ণবাদী দাঁড়ায় এই দেশে, তখন যখন জরিপ নেওয়া হয় তখন অনেক লোক থাকে যারা সাপোর্ট করেন, তারা ওই জরিপে কোনো সময় বলেন না যে তারা সাপোর্ট করেন। ইলেকশনের আগেও, নির্বাচনের আগেও কোনো সময় কেউ বলে নাই যে ট্রাম্প জিতবেই। হ্যাঁ, একমাত্র হয়তো এই টিভি স্টেশনে হয়তো আমি একমাত্র লোক যে বারবার বলেছিলাম যে এটা ভুল, কেউ কেউ বলেছেন কিন্তু বেশিরভাগ না। হ্যাঁ, এখন এইটা এখনও চলে, এই যে জরিপ নেওয়া হয় সেটা হলো যে ট্রাম্পের যারা সাপোর্টার, যারা অন্যান্য নানান স্টেটে থাকেন, গরিব, হ্যাঁ, তাদের একটা এবং জরিপ নেওয়া হয় এবং তারা ওই 30% সবসময় থাকবেই তার পক্ষে। কথা হলো যে নিউ ইয়র্ক শহরে কিংবা এরকম জায়গাতে অনেক শ্বেতাঙ্গ আছেন যারা অনেক লেখাপড়া করা, ভিতরে ভিতরে তারা ট্রাম্পকে সাপোর্ট করেন এবং তারা কোনো সময় বলবেন না মুখের উপরে যে তারা ট্রাম্পকে সাপোর্ট করে। সুতরাং এই জরিপগুলি ভালো, হ্যাঁ,
কিন্তু এটার প্রকৃত চিত্র দেয় না, যেটি তাহলে তো অনেকটা ট্রাম্প যেটি বলছেন সেটাই তো আপনার কথায় প্রতিধ্বনিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা মোটেই ঠিক না, কারণ সে জিততেই পারতো না। আচ্ছা, তাহলে আমরা আপনার কাছে আরেকবার আসবো। আমাদের সাথে অ্যাটর্নি মাহফুজুর রহমান আছেন, আপনার কাছে যাবো। তবে একজন দর্শকের প্রশ্ন নিয়ে একজন আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, সুপ্রিয় দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। বলুন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। করলে বেশ লম্বা সময় হয়েছে, তারপর আপনি চেক করবেন যে সার্ভিস সেন্টারে আপনার অ্যাপ্লিকেশনটা আছে ওদের একটা নির্দিষ্ট আপনার প্রায়োরিটি ডেট থাকে, যে আপনি ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন ওরা কোন ডেটের কেসগুলো আপনার ডিল করছে। বেটার হয় আপনি একটা কল করে দেখতে পারেন, ওরা আপনাকে বলে দিবে যে আমরা অমুক সময়ের কেসগুলো ডিল করছি, আর এই মুহূর্তে প্রায়োরিটি আপনার যে গ্রিন কার্ড হোল্ডারের স্পাউসদের প্রায়োরিটি চলছে এখন September 2015, সো আপনাকে হয়তো আরও কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে। আরেকজন দর্শক আছেন, কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি শুনছি। হ্যালো। জি শুনছি আপনাকে, আপনি বলুন। আমি আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম পরিচয়টি দিয়ে তারপর প্রশ্নটি করুন। আমি মিশিগান। আচ্ছা, আপনি টেলিফোন সেটটা আপনার মুখের কাছে নিয়ে কথা বলুন, স্পিকারে না। ওকে ওকে ওকে। যে আমার উপনীতর লাগি অ্যাপ্লাই করলাম, দুই বছর হয়ে গেছে, কোনো অ্যাপ্রুভ লেটার আইছে না, এর কারণে আমি খুব বেশি মানে মানে ফেরেশানি করি। আর ওনার টিভির মাঝে দেখি জানি অ্যাপ্রুভ লেটার না আইলে এগুলো ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে, ওখানটা জানবার লাগি। তাই না, কথাটা সত্য নয়, আসলে অ্যাপ্রুভ লেটারটা আসবে, আমি কিছুক্ষণ আগে বলেছি, এটা ডিপেন্ড করে কোন কোন সার্ভিস সেন্টারে আছে। প্রতিটা সার্ভিস সেন্টারের ইউএসসিএসে তাদের নিজস্ব কিছু প্রায়োরিটি ডেট থাকে প্রতিটা অ্যাপ্লিকেশনের। সো ভাই বোনের ক্ষেত্রে আমরা দেখতে পাই 2-3 বছরও লেগে যায় আপনার অ্যাপ্রুভাল আসতে, প্রায়োরিটি ডেট আসতে। তারপরে আপনি ইউএসএসে আপনি ফোন করে একটা খবর নিয়ে দেখতে পারেন, তারা আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কাজী শাহিদ হাসান আপনার কাছে যাই। এই যে জরিপটি, সেই জরিপে আমরা দেখছি 2/3 মানুষই প্রেসিডেন্ট ট্রাম্পের যে টুইট, আমরা পরে আসছি দর্শক আসছি আপনার কাছে, 2/3 মানুষই মনে করেন যে এই 70% মনে করেন ট্রাম্পের টুইটগুলো প্রেসিডেন্ট সুলভ না। দেখেন, টুইট তো আগে ছিল না, টুইট তো নতুন জিনিস, একটা নতুন টেকনোলজি। এখন টুইট দিয়ে উনি নিজের যারা তাকে সাপোর্ট করেন তাদের সাথে ডিরেক্টলি একটা কমিউনিকেশন করতে পারেন। উনি তো সমস্ত পত্রিকা, মেইন স্ট্রিম মিডিয়া মানে বড় বড় পত্রিকাতে সবাইকে ভুয়া বলে দেন, এইবার কথাটা ঠিক। তো এখন ওনার কাছে আর অন্য কোনো অস্ত্র নাই যে যে নিজের সাপোর্টারদের কাছে একটা যোগাযোগ করার জন্যে। এখন টুইট 140 ক্যারেক্টার লিমিটেড, মানে একটা স্লোগানের মতো, সব টুইট একটা স্লোগানের মতো। হ্যাঁ, এই যে এই সপ্তাহে হলো মেক এভরিথিং ইন আমেরিকা উইক, হ্যাঁ শুনতে ভালো শোনায়, হ্যাঁ কিন্তু তেমন কাজের কাজ না। কিন্তু উনি তাদের সাপোর্টারদের কাছে ডিরেক্টলি যেতে পারেন। সুতরাং এই টুইট আমরা যতই খারাপ বা যতই অশোভন মনে করি না কেন, এটা বন্ধ হবার কোনো সুযোগ নাই। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে 36% মানুষ মনে করে যে তিনি প্রেসিডেন্ট হিসেবে যোগ্য এই জরিপ অনুযায়ী। তাহলে আপনি যদিও জরিপের বিষয়ে বলেছেন, কিন্তু আপনি আপনার মনে জরিপের বাইরে আপনার কাছে যদি জানতে চাই যে প্রেসিডেন্ট হিসেবে তিনি কেমন করছে আপনার মতে। দেখেন, এক নম্বর কথা হলো যে জরিপে একটা প্রেসিডেন্টকে যদি জরিপ মনে করে যে উনার প্রেসিডেন্ট হওয়া উচিত না, তাহলে তো উনার চাকরি যায় না। হ্যাঁ, কারণ উনি নির্বাচিত, তারপরে যাই, কারণ এরকম অনেক প্রেসিডেন্ট ছিল যাদের অ্যাপ্রুভাল রেটিং এরকম কম ছিল এর আগে, এতে কিছু যায় আসে না। এবং উনার তো এইবার 4 বছর মেয়াদ, হ্যাঁ তো 6 মাসের মধ্যে উনার জরিপে যদি বলা হয় খালি 36%
উনাকে পছন্দ করেন এই জন্য চাকরি চলে যাবে সেটা তো হয় না, এবং হবেও না। এটার তেমন মানে এইটার কোনো প্রভাব আপনি পড়ছেন না? আমাদের একজন দর্শক আছেন সংযোগে, প্রিয় দর্শক আপনি আছেন আমাদের সাথে লাইনে, আমরা আপনাকে শুনবো, আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আমি অ্যাটর্নি সাহেবের কথা প্রশ্ন করছি। তো আর আমার একজন গ্র্যান্ডসন 21 বছর হয়ে গেছে পাস, এখন কি তার ভিসা হবে নাকি অন্য কোনো প্রসেসে যাইতে হবে? জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বাতন সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এখন আপনার ইউএস সিটিজেন ম্যারিড চিলড্রেনদের প্রায়োরিটি ডেট চলছে জুলাই 2005, উনি কবে অ্যাপ্লাই করবেন ডেটটা মাস্টার ঠিক আমার ধরতে পারিনি। যাই হোক, আপনি সেই হিসাবে আপনি কাউন্ট করুন, যদি আপনি কাগজপত্র না পেয়ে থাকেন আপনি এনবিসির সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আরেকটা যিনি প্রশ্ন করেছে যে ওনার গ্র্যান্ডসন যেটা ওভার 21 হয়ে গিয়েছে, কিন্তু আপনি যখন ওনার জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন যদি ওনার আপনার বয়স 21 নিচে থাকে তখন তাহলে আপনারা এনবিসিতে আপনার সিএসপিএ যেটা চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট ওইটা আপনারা মাধ্যমে রিকোয়েস্ট করতে পারেন যেন আন্ডার এজ হিসেবে ভিসাটা পেতে পারে। অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালাম বলুন। আমার নাম সাইফুল ইসলাম, আমি বাঁকুড়া থেকে আসছি। জি সাইফুল ভাই বলুন। আমার মেয়েদের টিনের মেয়ে আমি এনার জন্য অ্যাপ্লাই করছি অক্টোবর, আমার ফাইনালিতে অক্টোবর 6, 2015। জি এখন আর কতদিন সময় লাগতে পারে? এখন আপনার আপনি কি ইউএস সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার? গ্রিন কার্ড হোল্ডার। বর্তমানে গ্রিন কার্ড হোল্ডারের আপনার আন্ডার এইজ চিলড্রেনদের প্রায়োরিটি চলছে আপনার সেপ্টেম্বর 2015, দ্যাট মিন্স আপনি 1 মান্থ এওয়ে, তো ভেরি সুন আপনি হয়তো বা কাগজপত্র পেয়ে যাবেন আপনার চিলড্রেনের জন্য। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আরেকজন যুক্ত হয়েছেন আমাদের সাথে, কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ফরহাদ ভাই বলুন। আমার আম্মা আপনার গ্রিন কার্ড হোল্ডার, উনি আমার সুযোগ অ্যাপ্লাই করেছেন, আমার বয়স হল 24 বছর। আমার কয় বছর থাকতে পারে? কত বছর আপনার ছোট ভাইয়ের বয়স? 26। সেক্ষেত্রে আপনার গ্রিন কার্ড হোল্ডার এটা হচ্ছে আপনার ক্যাটাগরি পরে হচ্ছে আপনার ওভার 21 চাইল্ড গ্রিন কার্ড হোল্ডার, সেক্ষেত্রে প্রায়োরিটি চলছে এখন মনে করেন 2010 প্রায়োরিটি চলছে। তো সেক্ষেত্রে আমরা আনুমানিক হিসাব করতে পারি 7 থেকে 8 বছর লাগে যে কোনো এ ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস করতে। জি ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক এরপর? জি আসসালামু আলাইকুম, প্রিয় কে আছেন আমাদের সাথে এবার? আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? আমি ব্রঙ্কস থেকে বলতেছি। ব্রঙ্কস থেকে বলছেন, আচ্ছা আচ্ছা জি বলুন। আমি হচ্ছি গ্রিন কার্ড হোল্ডার, আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2015 এর নভেম্বর। Until now, মানে আফটার 2015 নভেম্বর লাইক 4 মান্থ পরে আমি অ্যাপ্রুভ লেটার পাইছি, তারপরে আরো 4 মান্থ পরে আমি ওই যে ফিস ফিস যে এইগুলা দিছি আর কি জমা দেওয়ার সাথে সাথে মনে করেন এরপরের মাসে আমি সাপোর্ট টাপোর্ট এইগুলো জমা দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আপনার 2017 এর জুলাই চলতেছে, এখন পর্যন্ত আর কি ওরা ইন্টারভিউর জন্য কল দেয় নাই, হয়তো ভেরি সুন আপনি কাগজপত্র ইন্টারভিউর জন্য কল পেতে পারেন।
জি, অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আমরা আবার যাচ্ছি কাজী শাহিদ হাসান আপনার কাছে। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি রাজনীতিতে যে আলোচ্য বিষয় সেটি হইতেছে যে প্রেসিডেন্ট ছেলের, প্রেসিডেন্ট পুত্রের রাশিয়ার এক আইনজীবী এবং আরও কয়েকজনের সাথে বৈঠক, এবং সেটি নিয়ে খুব আলোচনা চলছে। আপনি যদি দেখেন যে অ্যাডাম শিফ, তিনি ডেমোক্রেট সদস্য হাউস ইন্টেলিজেন্স কমিটির, তিনি বলছেন যে প্রেসিডেন্ট এবং তার ছেলে এই ইস্যুতে যেসব বক্তব্য বিবৃতি দিয়েছে কোনোগুলোই কোনো কথাই বিশ্বাসযোগ্য না। একই সাথে এই একই কথা বলেছেন সিনেট ইন্টেলিজেন্স কমিটির যিনি ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্ডার। তো আপনার কাছে কী মনে হচ্ছে, আপনি কী মনে করেন? প্রথম জিনিস হল যে আপনি যেই দুজনের নাম বলছেন তারা কিন্তু দুজনেই ডেমোক্র্যাট। জি, মাইনরিটি অবশ্যই। এই যে জিনিসটা, এটা বিশ্বাসযোগ্য কিনা তার চেয়ে বড় হচ্ছে যে এটা একটা এই ট্রাম্পের লোকজন তাদের একটা সত্যি কথা বলার মনে হয় যে খুব কষ্ট হয়, কারণ এই জিনিসটা শুরু কিন্তু বেশ আগে 2013 সালে ট্রাম্প যান মস্কোতে মিস ইউনিভার্স প্যাজেন্ট করার জন্যে। সেইখানে তার সাথে আগালরফ, এক আজারবাইজানি রাশিয়ান, তার সাথে খুব আলাপ হয়। উনি বিলেনের, তার ছেলে ওইখানে একটা মিউজিকের পপ স্টার, এবং তার সাথে ট্রাম্পের ভিডিও আছে। তো 2013 সাল থেকে তার সাথে অনেক আলাপ টালাপ। 2013 সালে যখন ট্রাম্প ওইখানে যান তখন উনি অনেক টুইট করেছিলেন যে পুতিনের সাথে আমার দেখা হবে, এইটা হবে, সেটা হবে, দেখা হয় নাই। কিন্তু রাশিয়ানরা তখন থেকেই জানতো যে ট্রাম্প ওইখানে বিল্ডিং করতে চায়, টাওয়ার করতে চায়, তার ব্যবসায়ীর অনেক ইন্টারেস্ট। 2013 সালে গেল সেটা। তারপরের থেকে এই যে এই জিনিসটা হয় জুন মাসের এক বছর আগে, কিন্তু তার আগের থেকেই কিন্তু মনে করেন যে ট্রাম্পের সাথে এদের অনেক আলাপ আলোচনা হয়। এই মিটিংটার কারণ কী ছিল, যেটা ইমেলে স্পষ্ট যে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কিছু বদনাম করার জিনিস আছে তাদের কাছে, সেটা দেওয়ার জন্যে। তো প্রথমে যখন জানা গেল, তখন জানা গেল যে ভ্যাসিলি নামে যে মহিলা লয়ার ছিলেন তার সাথে জ্যারেড কুশনার, ট্রাম্প জুনিয়র আর পল ম্যানাফোর্ড যে তাদের ক্যাম্পেন চিফ ছিলেন, সেই তিনজনের আলাপ, চারজন লোক। তারপরে জানা গেল যে পাঁচজন লোক, এরপরে জানা গেল আটজন। হ্যাঁ, আটজন, অষ্টলোকের নামও জানি না আমরা এখন পর্যন্ত। হ্যাঁ, তো এইটা চলছে এখন। এইগুলি তো সোজা জিনিস, প্রথমবারই বলা যায় যে আটজন লোক ছিল। হ্যাঁ, এরা বলে এমনভাবে যে একটু বললো যে তারা জানার চেষ্টা করে যে অন্য কেউ জানে কি না, তো তার মানে যে আরও জিনিস বেরোবে। হ্যাঁ, এবং দেখেন এরপরে আরও অনেক জিনিস আছে। আপনারা যদি একটা শো করেন টাইম লাইন দেখিয়ে যে মিটিং হলো কখন, তার এক সপ্তাহ পরে ট্রাম্প একটা পাবলিক মিটিংয়ে বলল যে আমি হিলারির নামে অনেক কিছু বদনাম জিনিস আছে, দু সপ্তাহ পরে প্রেস কনফারেন্স হবে। প্রেস কনফারেন্স যাই হোক হয় নাই। আপনারা জানেন যে উনি ওপেনলি টেলিভিশনে বললেন যে রাশিয়া, ইফ ইউ হ্যাভ দ্য 30,000 ইমেল পাবলিশ ইট। হ্যাঁ, এইগুলি তো কোনো প্রেসিডেন্ট করে না, এবং এগুলি বলাও যায় না, বলতেও পারে না একটা লোক যদি সে কিছু না জানে এই সম্বন্ধে। সুতরাং এটা, এই জিনিসটা এখনও শেষ হয় নাই। আমার ব্যক্তিগত ধারণা হলো যে আরও অনেক কিছু বেরোয় আসবে বলে আপনি মনে করেন। একজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি ব্রুকলিনকে বলছি, আমার নাম শিখা, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করছি এই ডিসেম্বর, কিন্তু আমি রিসিভ ডেটা পাইছি এখন অক্টোবর পাইনি, গত ডিসেম্বর। ঠিক, তো আপনি জানতে চাচ্ছেন কি এটার এখন কি হবে? জি, ধন্যবাদ। না, আসলে ইউএস সিটিজেন তাদের প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাই 5 থেকে 6 মাসের মধ্যে অ্যাপ্রুভাল লেটার চলে আসে। বর্তমান সময়ে প্রতিটা প্রসেসে একটু স্লো, তো সেক্ষেত্রে হয়তো আজ 7 থেকে 8 মাস লাগতে পারে। সো কিছু সময় অপেক্ষা করে দেখো, না হলে সরাসরি ইউএসএসএ ফোন করে যোগাযোগ করতে পারেন, ওরা আপনাকে আপডেট দিয়ে দেবে। জি, অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক। এবার কে আছেন আমাদের সাথে কোনো সংযোগে? আপাতত কেউ নেই, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে পারি। খুব ছোট্ট একটা বিরতির পর খুব শিগগিরই ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে তারপর আবার আলোচনা যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, কোথা থেকে বলছেন আপা? জি, আপনার প্রশ্নটি করে ফেলুন। হ্যাঁ, শুনেছি আমরা, প্রশ্নটি করুন। আমি তো আমার বোনের জন্য জিজ্ঞাসা করছি, তো এখন এত হয়েছে, সব কিছু হয়ে গেছে, তো এখন আমি পরীক্ষা করতে হবে, কিন্তু আমি আজকে 7-8 মাস আগে চাকরিটা আমার চলে গেছে, এখন বর্তমানে আমি চাকরি করি না, কিভাবে পরীক্ষাটা করবো? জিনিসটা আমি জেনারেল বলি, আসলে ইউএস থেকে যদি কোনো কারো রিলেটিভের জন্য ইমিগ্রেন্ট পিটিশন করা হয়, সেক্ষেত্রে প্রিন্সিপাল স্পন্সর হয় যিনি ইউএস সিটিজেন রিলেটিভস অথবা গ্রিন কার্ড হোল্ডার রিলেটিভস। সেক্ষেত্রে আপনার যদি ইনকাম না থাকে, সেক্ষেত্রে আপনি জয়েন্ট স্পন্সর ইউজ করতে পারেন, ওনার সেরকম আপনার যেটা আপনার অ্যাকসেপ্টেবল ইনকাম থাকতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন আমাদের সাথে সুপ্রিয় দর্শক? হ্যালো, জি আমরা শুনছি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম রোজা। জি, আমি ব্রাঞ্চ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি 2013-এ। আচ্ছা, কিন্তু আমাকে অ্যাপ্রুভাল লেটার আসেনি আমার এখনো। সেদিন আমি কল দিয়েছিলাম ওদের ওখানে, ওরা আমাকে বললো তোমার টাইম হয়নি এখনো, তো কিসের টাইম এটাও বলেনি। কিন্তু আমি তোকে বললাম কিসের টাইম, তখন বললো তুমি কি এর আগে ফোন করছি না? আমি বললাম না, এই প্রথমবারে ফোন করছি। ওকে বললো, বলে কি না আমি আমাদের টাইম হয়নি তো তোমার, তার জন্য এখনো এখনো বলে এটা আসেনি তোমার, টাইম হলে আইসা পড়বে, বলে ফোনটা কাটা দিচ্ছে। না ঠিক আছে, উনি যে কথাটা বলেছে আমি যে কিছুক্ষণ আগে আনসার দিচ্ছিলাম, সেটা হচ্ছে যে প্রতিটা ইউএস আপনার ইউএসসিএস সার্ভিস সেন্টার এবং তাদের যে আপনার ফিল্ড অফিসের প্রতিটা অ্যাপ্লিকেশনেরই একটা নির্দিষ্ট প্রায়োরিটি ডেট থাকে। তো সেই জন্যই উনি যখন ফোন করেছে, ওরা বলেছে টাইম হয়নি, দ্যাট মিন্স ওনার অ্যাপ্লিকেশনের প্রায়োরিটি ডেট আসেনি। ভাই বোনের অ্যাপ্লিকেশনের প্রায়োরিটি এখন দেখতে পাই যে প্রতিটা মোস্ট অফ দি সেন্টারে আপনার 3-4 বছর বিহাইন্ডে, মানে সময় লাগে যে ওরা প্রায়োরিটি আসতে। তো সেক্ষেত্রে টাইম হয়নি অতটা অর্থ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা এখনও ওই সেন্টারে আপনার প্রায়োরিটিতে আসেনি, যখনই প্রায়োরিটিতে আসবে অটোমেটিক আপনি ওদের থেকে রেসপন্স পাবেন। ধন্যবাদ। আমরা একটু কাজী শাহিদ হাসানের কাছে একটু যাব আবার। আমরা একটু যেটি জানতে চাই সেটি হইতেছে যে এই যে বলছেন দুজন যে তাদের রাশিয়া ইস্যুতে যে তাদের বক্তব্য সেগুলো বিশ্বাসযোগ্য নয়, একই সাথে আপনিও আপনার একটি ব্যাখ্যা দিয়েছেন, তো আপনি কি মনে করেন এই ইস্যুটি কোন দিকে গড়াবে? এই এই ইস্যুটি বাড়তে থাকবে। হ্যাঁ, বাড়তে থাকবে দুই দিকে। একটা হলো যে যেই সমস্ত জিনিস আগে হয়ে গেছে, যার সম্বন্ধে আমরা অনেক কিছু জানি না, হ্যাঁ, যা এখন জানা যাচ্ছে যে শুধু 2016 সনে না, মানে ইলেকশনের 1 বছর আগে না, এখন থেকে 1 বছর না, তারও 1 বছর আগের থেকে নানান লোকের সাথে কথাবার্তা হয়, 2015 সন থেকে। এটা একটা। আর একটা জিনিস হলো যে আগামীতে কী হবে, সেইটা নিয়েও একটা চিন্তা আছে যে আগামীতে রাশিয়ানরা এই দেশের ইলেকশন ইন্টারফেয়ার করতে পারবে কি না। এই জিনিসটা এত তাড়াতাড়ি সলভ হবে না। প্রেসিডেন্ট নিক্সনের সময় ওয়াটার গ্রেট ছিল একটা সাধারণ অফিসের তালা ভেঙে রিপাবলিকানরা ডেমোক্রেটদের কিছু কাগজপত্র চুরি করার চেষ্টা করা, শুধু একটা ছোট্ট ব্যাপার, সেইটা চলল 2 বছর, তারপরে নিক্সনকে যেতে হয়। এই সমস্ত আইনের জিনিস, যেরকম ওই স্পেশাল ইনভেস্টিগেটর যে মুলার, সে তো কোর্টে যাবে না যদি সমস্ত কিছু, কোর্টে যাবে না যদি কংগ্রেসে আসবে এবং অন্য অন্য লোকদের কোর্টে নেবে, কিন্তু প্রেসিডেন্টকে সে কোর্টে নিতে পারে না, সেটা কংগ্রেসে যাবে, যাই হোক, সে তো আসবে না যদি তার হাতে সমস্ত কিছুর প্রমাণ না থাকে। এইটা তো একদিনে হবে না, এটা অনেক দিন লাগবে এবং এই জিনিসটা চলতে থাকবে। হ্যাঁ, এখন যা মনে হয়, হ্যাঁ, দুটো জিনিস, একটা হলো যে আমার মনে হয় না যে ট্রাম্প আসলে একটা জ্ঞান আছে আইন সম্বন্ধে, প্রতিদিন মনে করেন
10,000 লোককে ট্রাফিক টিকিট দেয়া হয় লাল বাতির ভিতর দিয়ে যাওয়ার জন্যে, এবং তারা প্রত্যেকেই বলবে যে আমি দেখি নাই। ডাজন্ট ম্যাটার, হ্যাঁ আপনাকে ওই টিকিটটা দেবেই। এখন এই ট্রাম্পের এরা বারবার এতবার লাল বাতির ভিতর দিয়ে গেল, আমি একটা ফর্ম ফিল আপ করে ভুলে গেছি, হ্যাঁ আমি একটা গাড়ি চালাচ্ছি ভুলে গেছি যে এটা লাল বাতি, সেটা তো হয় না। কিন্তু এগুলি সমস্ত কিছু প্রমাণ দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে একটা ক্যাওটিক সিচুয়েশন বা একটা স্বাভাবিক না এরকম একটা সিচুয়েশন মনে হয়, এই সিচুয়েশনে একটা সুন্দর দেশ তার প্রশাসনিক কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছু ভাবমূর্তি কীভাবে আগাবে? কারণ একটা সিচুয়েশনটা কিন্তু আমরা দেখছি পলিটিক্যাল এবং রাশিয়া কেন্দ্রিক বেশি এগুচ্ছে। দেখেন এটা কিন্তু ট্রাম্পের পক্ষে কাজ করে, এই যে একটা হেলথ কেয়ার হচ্ছে এটা তো মোটেই হেলথ কেয়ার না, হ্যাঁ কিন্তু এই আমরা সবাই ট্রাম্পের ব্যাপারে এত বিব্রত যে হেলথ কেয়ারের বিলটা কি এটা নিয়ে কোনো আলোচনাই হবার কোনো সুযোগ হয় না। এবং এমনও হতে পারে যে রিপাবলিকান এটা পাশ করে ফেলবে, হ্যাঁ যদি এটা খারাপ বিল, কোনো ডিসকাশন হয় না। আমি তো আজ পর্যন্ত জানি না যে এত বড় একটা বিল যাতে এই দেশের 6 জনের মধ্যে 1 জন লোককে এটা এফেক্ট করবে, সেইটাতে কংগ্রেস সেনেটে কোনো হিয়ারিং হবে না, কি ইন্স্যুরেন্স কোম্পানির কোনো লোক আসবে না যে বলবে যে এটাতে কী হবে, একটা ডাক্তার আসবে না বলবে যে এটাতে কী হবে, একটা বিল পাস করে দেবে। এইটা কিন্তু একটা রিপাবলিকানদের সুযোগও, হ্যাঁ যে যে এই এই কুয়াশার মধ্যে একটা জিনিস পাস করে দিল, যে এটা যে তাদের বিপক্ষে কাজ করছে এমনও না। তো সার্বিকভাবে আমি তো সেটাই জানতে চাচ্ছি যে আসলে দেশের উন্নয়ন অগ্রগতির কাজগুলো ঠিকঠাক হচ্ছে কি না। দেখেন উন্নয়ন কি সেটা তো আপনার আর আমার আলাদা মতামত, হ্যাঁ কিন্তু আমাদের একটা ধারণা যে যেই আইনগুলো পাশ করা হয় সেগুলি যারা ভোট দিয়ে প্রেসিডেন্টকে পাশ করিয়েছেন, যারা ভোট দিয়ে সেনেটরদের পাশ করিয়েছেন, তারা যা চান সেটাই দেশের উন্নতির ব্যাপার, কারণ ওনারা নির্বাচিত, হ্যাঁ কিন্তু তারপরেও জিনিসপত্রের আলোচনা হওয়া দরকার। এখন বিল তো অনেকগুলি আসলো, হ্যাঁ এই যে ট্রাভেল ব্যান একটা আসলো, সুপ্রিম কোর্টের একটা জাস্টিস নিয়োগ হলো, এটা কিন্তু বিরাট ব্যাপার। তো কিছু কিছু জিনিস তো হয়ে যাচ্ছে এর 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 মধ্যে, বাকিগুলি যেরকম হেলথ কেয়ার এটাতে বিলটাই এত খারাপ যে পাশ করানো মুশকিল। এরপরে ট্যাক্সের ব্যাপারটা আসবে যেটাতে বড় লোকদের ট্যাক্স কাটা যাবে এবং এই দেশের ডেফিসিট অনেক বাড়বে, কোনো আলোচনা হয় না। জি আসবো আমরা আপনার কাছে। আবার একজন দর্শক এর মধ্যে যুক্ত হয়েছেন, সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ধন্যবাদ। ঠিক আছে, মনে হচ্ছে ওনার ওয়াইফ ওনার জন্য অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে নভেম্বর হলে ইস টু আর্লি, এখন ওয়ার্ক পারমিট পেয়ে যাওয়ার কথা, 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে, না পেয়ে থাকলে অবশ্যই আপনি ইউএসএর সাথে যোগাযোগ করবেন, আর ইন্টারভিউ পেতে হতো আপনার 10 থেকে 11 মাস সময় অপেক্ষা করা লাগতে পারে। একটি ফেসবুকে অনেক প্রশ্নের মধ্যে চলে এসছে, একটা প্রশ্ন আমরা আপনাকে দিচ্ছি। তুহিন খান তিনি বলছেন, বাবা মায়ের জন্য আবেদন করতে কি কি পেপারস লাগবে আর এই আবেদন ফি কত করে? বাবা মায়ের জন্য আবেদন করতে পারে ইউএস সিটিজেন, সেক্ষেত্রে ইউএস সিটিজেনকে প্রুফ করতে হবে যে রিলেশনটা, রিলেশনটা প্রুফ করে বেসিক্যালি আপনার বার্থ সার্টিফিকেটের মাধ্যমে, যে আপনি আপনার বার্থ সার্টিফিকেট প্রডিউস করবেন এবং আপনার প্যারেন্টসের বার্থ সার্টিফিকেট প্রডিউস করবেন, সেখানে আপনার বার্থ সার্টিফিকেটের জন্য আপনার বাবা মার নামটা সঠিক থাকে সেটা আপনার খেয়াল রাখতে হবে। আর ফিটা এখন বর্তমানে ইউএসএসের ফি হচ্ছে $535। জি অসংখ্য ধন্যবাদ দর্শক যিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট যেখানেই যাচ্ছেন, আপনি যেমন বলছেন যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে না, সেই আলোচনার ফাঁকে আমরা দেখছি
পলিটিক্যাল ইস্যু নিয়ে আলোচনা, এমনকি বিদেশি অতিথিদের সামনে। এখানে দুটি ইস্যু, একটি হচ্ছে যে আপনার অন্য ইস্যুতে প্রশ্ন আসছে না, আরেকটি হচ্ছে দেশের একজন দেশের সম্মানিত প্রেসিডেন্ট তিনি যখন বিদেশি অতিথির সামনে এইসব ইস্যুতে উত্তর দিচ্ছেন, বিষয়টি কী দাঁড়ায় আসবে? দেখেন অনেক কিছু হয়, যেটা বললাম যেটা একটা কুয়াশার ব্যাপার। একটা জিনিস হঠাৎ করে অবাক জিনিস হলো যে কাতারের বিরুদ্ধে সৌদি আরেবিয়া আবুধাবি এরা সবাই হঠাৎ লেগে গেল, কাতার এইটা করে সেইটা করে। কাতার থেকে কিন্তু আল জাজিরা বেরোয়, কাইতে কিন্তু কাতারি স্টেশন, যেটা একটা প্রথম মুসলমান ইন্টারন্যাশনাল চ্যানেল সিএনএন এর মতো। এখন জানা যাচ্ছে যে আপনারা জানেন যে জ্যারেড কুশনার ট্রাম্পের জামাই, উনি 666 ফিফথ অ্যাভিনিউতে একটা বড় বিল্ডিং কিনেছেন, যেটা উনি ফাইন্যান্স করতে পারেন নাই, ওনার 1 বিলিয়নের বেশি দরকার এই বছর শেষ হবার আগে, তা নাহলে ওই বিল্ডিংটা হাতছাড়া হয়ে যাবে। উনি কাতারিদের কাছ থেকে $500 মিলিয়ন লোন চেয়েছিলেন, এটা কিন্তু জানা, মানে এটা কোনো গোপন তথ্য না। কাতারিরা সেইটা দেয় নাই, কারণ এটা ভালো ব্যবসা না। এখন সবাই সন্দেহ করে যে কাতারিদের বিরুদ্ধে এইটা আমেরিকার এই খ্যাপার কারণ হলো যে তাকে এই লোনটা দেওয়া হয়নি। আমরা তো কিছু জানি না সত্যি মিথ্যা, এখন এই সমস্ত জিনিস কথাবার্তা হয়, এগুলি আমি কোনো প্রেসিডেন্টের সময় হতে শুনি নাই, কোনো দিন শুনি নাই। যে এখন তাদের ফরেন পলিসি নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য যদি ইনফ্লুয়েন্সড হয়, যেরকম রাশিয়াতে উনি 4টা টাওয়ার করবেন, হ্যাঁ, যেটা ওনার প্রেসিডেন্টশিপ শেষ হওয়ার পরেও হয়তো করবেন, এগুলি নতুন জিনিস, এগুলি আমরা জানি না। এতে কি ফরেন পলিসি ইনফ্লুয়েন্স হচ্ছে? অবশ্যই। এতে কি ডোমেস্টিক পলিসি ইনফ্লুয়েন্স হচ্ছে? অবশ্যই। হ্যাঁ, আমরা এই ধরনের কুয়াশা কোনো দিন দেখি নাই। আচ্ছা, আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চেয়েছি যে যদি প্রেসিডেন্টকে বিদেশি অতিথির সামনে এইসব প্রশ্নের উত্তর দিতে হয়, জিনিসটা কেমন দেখায়? না, সেটাই বলছি যে যে সামনাসামনি একটা জিনিস হলো, আর কাতারে আমি সেটাই বলিনি, আমি বলছি যে একজন বিদেশি অতিথির সামনে দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্নের উত্তর দিতে। দেখেন, ওই যে রাশিয়ানরা যখন আসলো, তাদের ট্রাম্প বললো যে কমি ইজ নাটস, হ্যাঁ, ধর মাথা খারাপ, ওই জন্য তো চাকরি থেকে চলে গেল। তারপরে বলল যে আমার কাছে কিছু গোপন তথ্য আছে, সেটা বলল। এগুলি আমরা কোনোদিন শুনি নাই, আমরা জানিও না যে এটাতে আমি আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমার রিয়াকশন কি, আমি এটা জীবনে দেখি নাই। আর আমেরিকার মতো দেশে, আর এটা আমেরিকার মতো দেশে প্রেসিডেন্টের পক্ষে এই ধরনের মানে আচরণ এটা প্রথম বলা যায়, কারণ আমরা মনে হয় হিস্ট্রিতে দেখা যাবে না যে কোনো প্রেসিডেন্ট এইভাবে নিজের ডোমেস্টিক বিষয়ে নিজের প্রিভিয়াস প্রেসিডেন্টের বিষয়ে বদনাম গাচ্ছে আরেকটা দেশের মাটিতে। সেটা খুবই আনফর্চুনেট, সেটা অন্যান্য দেশে দেখা যায় অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দেখা যায়, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট সবসময় তাদের নিজের ডিগনিটি এবং এছাড়া লিডারশিপের সবসময় হ্যাঁ ওটা হাতটা ধরে রাখে। তো সেক্ষেত্রে এটা যখন করে তো মানুষের কাছে খুবই একটা মানে কিছুদিন আগে মানে আরেকটা নিউজ পড়েছিলাম, একজন বিশ্লেষক বলেছে আমেরিকার চলে আসছে মানে আমাদের এই মানে আমাদের যে ইয়েটা সম্মানটা সেটা মানে হচ্ছে মানে খানি হচ্ছে আপনার ইয়েতে বিভিন্ন দেশ বিদেশে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনি কেউ একজন যুক্ত হয়েছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন এবং অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন। আপনারা কে আছেন? জি বলুন। আমার নাম হচ্ছে শাহিন। জি বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আমার এক আঙ্কেল উনি মানে সেকেন্ড মেরিজ করছেন আর কি, এখানে তো উনি সিটিজেন, তো উনি বাংলাদেশে ওনার সেকেন্ড মেরিজ ওয়াইফ বাংলাদেশে, উনি কি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? না, ইউএস লতে পলিগামি সম্পূর্ণ নিষিদ্ধ, কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করার কোনো সুযোগ নাই। আমাদের হোল ইউনাইটেড স্টেটসে কোনো স্টেটে অ্যালাউ করে না, ফেডারেলি অ্যালাউ করে না। তো উনি যেটা করেছে বাংলাদেশে সেটা তো বাংলাদেশের লতে আইনসিদ্ধ হতে পারে, কিন্তু আমেরিকার লতে আইনসিদ্ধ না, সেক্ষেত্রে উনি কোনো প্রকার ইমিগ্রেশন বেনিফিট দিতে পারবে না দ্বিতীয় স্ত্রীকে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের সময় শেষ। আমেরিকায় জব্দ করা দুটি কূটনৈতিক স্থাপনা ফিরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনকে চাপ দিচ্ছে পুতিন সরকার, যেটি গত বছরের ডিসেম্বরে এটি জব্দ করা হয়েছিল এবং 35 রুশ কূটনীতিককে পরিবারসহ 24 ঘন্টার মধ্যে বহিষ্কার করা হয়েছিল। এই যে বিল্ডিংটা,
দুটি, একটি মেরিল্যান্ডে, একটা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। কিন্তু খুব সুন্দর বিল্ডিং, অনেক জায়গা নিয়ে সংবাদে আছে, আমরা দেখিয়েছি। এইটা মানে আপনি যত ইলেকট্রনিক জিনিসপত্র বসাতে চান পারবেন, খোলা মেলা জায়গা, অনেক বড় জায়গা। হ্যাঁ, এইটা ওবামা করলো, ওবামা এইটা বললো যে এই জায়গা ছাড়তে হবে, এখান থেকে তোমরা গুপ্তচরের কাজ করো। এবং রাশিয়া এখন ট্রাম্পকে একটু জোর দিচ্ছে। এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ পুতিন, আমার মনে হয় পুতিনের হাতে অনেক কিছু তথ্য আছে ট্রাম্প সম্পর্কে, যাতে আমার মনে হয়, আমি জানি না কিন্তু, এবং সেটা ট্রাম্পের উপরে জোর দিতে পারেন। এইটা একটা জিনিস যে ইউনিট ট্রাম্পকে একটু জোর দিয়ে দেখাতে চান যে দেখো তোমার এত কিছু ই হচ্ছে ইনভেস্টিগেশন, আমার কাছে অনেক তথ্য আছে। আছেই এই যে এই রাশিয়ান মহিলা যিনি ছিলেন, উনি যদি বলতেন যে হ্যাঁ ট্রাম্প আমাকে বলেছিল এখানে আসতে, তাহলে কিন্তু ট্রাম্প সরকারের ওই দিনই পতন হয়। তো তাদের উপর অনেক কিছু আছে। আরেকটা জিনিস হলো অন্য দিকটা, সেটা হলো হয়তো পুতিন আর ট্রাম্পকে একটা খেলা দেখাতে হবে যে তারা একজন আরেকজনের বিরুদ্ধে খুব একটা সোচ্চার ই করছেন, যে আমি তোমার বিরুদ্ধে, তুমি আমার বিরুদ্ধে, একটা খেলা দেখানোর জন্য, যে ট্রাম্প যেন পুতিনের একটা পুতুল না, এই ধরনের জিনিস দেখানোর জন্য। এটা আগামী কয়েকদিন দেখতে হবে, কিন্তু আমার অনুরোধ যে সবাই যেন এটা একটু ই করেন, একটু খেয়াল রাখেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে সবশেষ একটু কমেন্ট চাই, একেবারে শেষের দিকে আছি আমরা, বিশেষ করে যদি আজকে এই আলোচনার প্রেক্ষিতে আপনি কিছু যুক্ত করতে চান সবশেষ। না, সেটা হচ্ছে, হ্যাঁ না, এই আমাদের আলোচনার যেটা মুখ্য বিষয় ছিল যে আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের যে ক্যাপিটাল সিটিতে কী হচ্ছে, ট্রাম্প এবং কী বলছে, টুইট কী করছে, আমার মনে হয় সেই বিষয়ে নজর না দিয়ে দেশের উন্নয়নের মানে কী হচ্ছে সেই বিষয়ে নজর দেওয়া উচিত, এবং বিশেষ করে মিডিয়ারা সেদিকে সেদিকেও নজর দেওয়া উচিত, আপনি যেটি বলছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন, আগামীকালও অনুষ্ঠানটি আছে, এবং আপনারা জানেন সোম থেকে বৃহস্পতি রাত 10টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠানটি হয়। আপনাদের অংশগ্রহণ সবসময় থাকে, আগামীতেও থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আমাদের দুজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকুন।